নিউজ 18 অসম নর্থ ইস্টর ডিজিটাল লাইভলে মই দিবাকর দাসে স্বাগতম জানাইছো আর মই এই মুহূর্তত উপস্থিত হাতিমুড়ার হাতিমুড়ার এই সম্পর্বর্তী টপাহলা এই সকল লোক এইদরে এতিয়াও কিন্তু অস্থায়ী আশ্রয় শিবির আশ্রয় গ্রহণ করে আছে আর যা পাঁচটা দিন এনেদরে এই জলসিঞ্চন বিভাগের কেনেল আছে কেনেলের কাছের যে নলার উপর ওখ স্থান আছে সেই স্থানতে আশ্রয় লো আছে আর ইয়াতে প্রশাসনে যাবতীয় সাহায্য দিবলে প্রদান করা পরিলক্ষিত হয়েছে আর ইয়াত দেখা গৈছে ইয়াত কলিয়াবর মহকুমা অসামরিক চিকিৎসালয়ের তরফা ঔষধ বিতরণ করা হয়েছে আর ইয়া কলিয়াবর মহকুমা অসামরিক চিকিৎসালয়ের যখন এম্বুলেন্স এম্বুলেন্স চিকিৎসকের দল ইয়াত উপস্থিত হয়েছে আর এই অঞ্চল আশ্রয় লো থাকা এই স্থানত আশ্রয় লো থাকা টপাহরা এই সকল লোক ঔষধ বিতরণ করেছে এই সময়সাত বানপানী সময়সাত হবপরা যুহ বেমার সেই বেমার রক্ষা করবেন আগতীয় ঔষধ বিতরণ করেছে আর এই মহকুমা অসামরিক চিকিৎসালয় এখন চিকিৎসকে দেখা গেছে এই মুহূর্তত ঔষধ বিতরণ করেছে আমি পুনে পুনে মন্তব্য লম আজি আপনাদের ঔষধ বিতরণ করে আমি জখলাবন্ধা চিকিৎসালয়ের পর আছো আমি মানুষখিনিক আমি যান পার আমার চিকিৎসালয় ফল ঔষধ বিতরণ করে থাকা হয়েছে যেতিয়ার আছে ইয়াত শিবিরত তেতিয়ার আমি যান পার আমার ফল সহায় করবলে চেষ্টা করছো আমি মেইনলি জ্বর তারপর পানি খাওয়া ঔষধ ডায়রিয়া ডিসেন্ট্রি এইবিল বিষর সকলবিল দিয়া হয়েছে যেখানে মানে হয় আর এই সিজনত আমি ইয়াত গোটেখিনি ইয়ার যানখিনি অঞ্চল বানপীড়িত হয়েছে আমি সকলো হাতিমুড়া সবতে যাওয়া হয়েছে তারপর কটিহতি গাঁও গেছে সুরক্ষার প্রতি আপনি কি আহ্বান জানাব আমি রাইজক কম যে যাতে হেৰি চাফ চিকুণকৈ পরিষ্কারকৈ থাকিব লাগিব আর আমি বুঝাইছো যাতে লেট্রিন সেট্রিন করতে যাতে হাত ধুই পরিষ্কার পরিচ্ছন্নকে থাকিব লাগিব আর আমি বিশেষকে আমি স্বাস্থ্যের প্রতি যত্ন লৈ আছো আর আমি যিখিনি আমার মহকুমা সিভিলের পৰা যিখিনি আমি সহায় করব যিখিনি ঔষধ খজুতি হোক বা গ্যাস হোক বিষর হোক সেইখিনি আমি পর্যাপ্ত পরিমাণে আমি সহায় আগবাই আছো বিশেষভাবে সুস্থ লোক পাইছে নাকি শিবিরত হ্যাঁ পাইছো আমি বিশেষকে আমি মানে ভরি ভরিয়ে মানে পানি খাওয়া ঔষধ ভরি পানি খাওয়াটা আমি বেশি পাইছো আর জ্বর বিষ গ্যাসর আর ডায়রিয়াও পাইছো আর সর লী বিশেষকে জ্বর পাইছো আমি কাহর পাইছো আমার ফলের সুবিধা যিখিনি পাৰো আমি করি নিশ্চয়কৈ এনেদরে তেওঁলোকে এই মুহূর্তে দেখা গৈছে যিসকল বানপীড়িত অঞ্চল অঞ্চল পরিদর্শন করেছে আর সেই অঞ্চলসমূহলৈ গৈছে যত আশ্রয় শিবির স্থাপন করে এনেদরে বর্ণাঢ্যে দিন রাতি পার করবলগীয়া হয়েছে আর এয়া হৈছে হাতিমুড়া সম্পর্বরী টপাহলার দৃশ্য যত এই সকল লোকে এই স্থানত এনেদরে অস্থায়ী শিবির স্থাপন করে এই ইয়াত আশ্রয় লৈ থকা দেখা গৈছে আর এই স্থানসমূহত ইয়ার চিকিৎসকের দল পরিভ্রমণ করেছে চিকিৎসকের দলে বিভিন্ন ঠাইত স্থাপন করা অস্থায়ী শিবির সমূহলৈ গৈছে আর সেই সময় ঔষধ বিতরণ করেছে বা এই সময়সাত যিসমূহ বেমার হব পাৰে বা সম্ভাবনা আছে সেই সময়ের ঔষধ বিতরণ করেছে আর পরামর্শ দিছে কিদরে এই সময়সাত নিজকে অন্যান্য বেমারের পর রক্ষা করে পারি আর দেখা গৈছে এয়া হৈছে টপাহলা এসকল লোক এই স্থানত আশ্রয় লৈ আছে বিগত তিনি চারিদিন ধরে যেহেতু বানর কবলত পৰিছে সমগ্র কলিয়াবর ব্রহ্মপুত্র বাহনী পানি যেটা কলঙত প্রবেশ করেছিল হাতিমুড়া মাথাউরি ভাঙি এই স্থানত বানর সৃষ্টি করেছিল কলিয়াবর কলঙর পানি দাঁতি কাষরিয়া অঞ্চললৈ সম্প্রসারিত হওয়ার পিছত বহুলোকে বানত ডুব গৈছিল আর তারপরে এনেদরে এই সকল লোকে এই আশ্রয় শিবিরত তেওঁলোকে আশ্রয় লৈ আছে আর প্রশাসনে যি যাবতীয় সা সুবিধা দিছে নে নাই বা যি ধরনের সা সুবিধা পাব লাগে আমি তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা করি আপনাকে ইয়াত কেইদিন ধরে ইয়াত আছে আমি দুই তারিখের পর আছো প্রশাসনে যি ধরনের সুবিধা দিবলৈ দিছে নাই পড়া শুনা প্রশাসনে আপনার যি পান সাহায্য দিয়া ক্ষেত্রে দিছে দিছে মানে ইমান পোৱা নাই যিমান পাব লাগে ইমানখিনি পোৱা নাই কি কি দিছে চাউল দালি মম নিমখ পানি ব্যবস্থা করেছেন না পানি ব্যবস্থা করলে দমকলও বহালে বহাই দিছে তিরপাল দিছে আপনার কোন কোন গাঁও কেরিবা করি আর কোন কোন গাঁও লোক আছে ইয়া সব কেরিবা করি কেরিবা করি নিশ্চয়কৈ এয়া আমি দেখুৱালো এয়া আশ্রয় আশ্রয় শিবিরত এই সকল লোক আছে তেওঁলোকে ইয়াতেই দিন ৰাতি পাৰ কৰিবলগীয়া হৈছে কণ কণ শিশুৰ পৰা ধৰি মহিলা বৃদ্ধ সকলো এই স্থানতে আছে আৰু কেইবাকৰি এই সকল লোকে এই স্থানতে আছে লগতে টপাহলা অঞ্চলৰ লোকো এই স্থানত আছে আমি এই আশ্রয় শিবিৰৰ পৰা দেখুৱালো এই দৃশ্য য'ত এতিয়াও কিন্তু
এইসকল লোক এই স্থানতে আছে। যিহেতু বান পরিস্থিতি কিছু খাম কাটিছে, কিন্তু এতিয়াও কিন্তু বানৰ তলতে আছে বহু ঘৰ দুৱাৰ, এতিয়াও প্লাবিত হৈ আছে কলিয়াবৰ কলংকৰীয়া অঞ্চল। আৰু দেখা গৈছে কালিৰে পৰা ব্ৰহ্মপুত্ৰ জলস্তৰ কিছু বৃদ্ধি হৈছে, যাৰ ফলত কলংতো যি পানী বৈছে তাৰ উচ্চতা বৃদ্ধি পাইছে। আৰু শেহতীয়া আমি আপডেট লৈ পুনৰ আহিম, দেখুৱাম যে বান পৰিস্থিতি কেনেকুৱা আছে, কি ধৰণে ইয়াৰ বানপীড়িত অঞ্চলৰ ৰাইজে বনাইত্ব কেনেদৰে তেওঁলোকে জীৱন নিৰ্বাহ কৰিছে আমি সকলো আপডেট লৈ পৰৱৰ্তী সময়ত নিজ দৰ্শকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম।